গত 20 আগস্ট ভারী বর্ষণের সময় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্তবাড়ি খাইয়ারাম পাড়ায় মাটির ধস পড়ে এক ব্যক্তির মৃত্যু হয় বলে স্থানীয়দের অনুমান। নিহত ব্যক্তির নাম বীরমণি ত্রিপুরা, তার দেহ এখনও ধসের নিচে রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর সাথে ছিলেন শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক এবং দক্ষিণ জেলা পুলিশ সুপার সহ বিজেপি এবং আইপিএফটি নেতৃবৃন্দ। এদিন প্রায় 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি মাটির ধস সরিয়ে নিহত বীরমণি ত্রিপুরা দেহ উদ্ধারের জন্য মহকুমা শাসককে নির্দেশ দেন, পাশাপাশি অসহায় পরিবারটিকে প্রশাসনিক সহযোগিতা প্রদানের নির্দেশ দেন তিনি। এদিন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই সংবাদে জানান। দেখো, সারা রাজ্যে এটা বন্যার বন্যায় একটা ক্ষয়ক্ষতি সারা রাজ্যে হয়েছে এবং তার পাশাপাশি গত 20 তারিখ থেকে না 20 তারিখ খুব ভারী বৃষ্টির সময় এক পরিবারের বীরমণি ত্রিপুরা নামে একজন ব্যক্তি এই এলাকা থেকে বাসিন্দা ছিল। তো ওনার পুকুর এই পাশে, তো ভারী বৃষ্টির সময় ওনার পুকুরে মাছ প্রোটেকশন করার জন্য ড্রেনের জাল বাঁধানোর জন্য উনি এসেছিল, সঙ্গে কেউ ছিল না। তারপরে ভারী বৃষ্টির সময় এই এলাকাতে প্রচুর ধস নেমে পড়ে, তখন তো ওই ব্যক্তি খোঁজাখুঁজি করে কোনোখানে পাওয়া যায়নি, এখন নিখোঁজ অবস্থাতে আছে। তো এই এলাকা মানুষের একটা ধারণা যে এত বড় একটা টিলা, এটা সমুদ্রের মতো আসলো, এটা ছোট্ট নদীর আসলো, এই নদীর উপর একটা বাঁধ বেঁধে দিয়েছে এই ধস নেমে। তো এখানে একটা ধারণা যে এই মাটি চাপে এই মাটি টলে পড়ছে, এরকম একটা ধারণা তাদের। তো সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের জেলা মাননীয় এসপি সাহেব রয়েছেন এবং মহকুমায় আমাদের এসডিএম সাহেব রয়েছে এবং আমাদের এই পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকটা জনপ্রতিনিধি, বিশেষ করে আমাদের জেলা পরিষদের নতুন যারা নবনির্বাচিত সদস্য তারাও রয়েছে আমার সঙ্গে, এবং আমাদের জোলাইগড়ের মণ্ডল কমিটি অনেকে রয়েছে, এবং এই এলাকাবাসী যারা বসবাসকারী তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা এই স্পট এটা ভিজিট করার জন্য আমরা এসেছি। যে জায়গাতে ধস নেমে পড়েছে বা যে জায়গাতে উনি এসেছে, যে ভারী বৃষ্টির সময় বন্যার সময়, তো সেই জায়গাতে আমরা এখন বর্তমানে আমরা আসি এবং দেখছি কী করা যায়। প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। মন্ত্রীর নির্দেশের পর পাহাড়ে ধস সরিয়ে দেহ উদ্ধারের কাজ শুরু করে মহকুমা প্রশাসন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার এই ধরনের উদ্যোগে খুশি এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।